হ্যালো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স এর খেলা মানে ব্যাট ও বল হাতে রাসেলের ঝড় দেখা। তো রাসেল যেদিন ভালো খেলে সেদিন কলকাতা নাইট রাইডার্স এর জয় প্রায় 70% নিশ্চিত হয়ে যায়। কিন্তু রাসেল যেদিন চলে না সেদিন কলকাতা নাইট রাইডার্স এর জেতাটা খুবই কষ্টকর হয়ে ওঠে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তো লড়াই করে জেতার দল, তাই শুধুমাত্র রাসেল নির্ভর করলে কলকাতা নাইট রাইডার্স এর আর চলবে না সেটা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে। কারণ ভেঙ্কটেশ আর বরুণ চক্রবর্তী তারা 2021 মরশুমে নিজেদের হাতেই ম্যাচ জিতিয়েছিল, কিন্তু 2022 মরশুমটা তাদের জন্য তেমন একটা ঠিকঠাক যায়নি। তাই রাসেল এই মরশুমে ভালো খেলেছে, কিন্তু রাসেল যে পরের মরশুমেও ভালো খেলতে পারবে সেটা কিন্তু ভাবা একদমই ঠিক নয়। আমি বলছি না যে রাসেল পরের মরশুমে ভালো খেলতে পারবে না, কিন্তু যদি রাসেলের ফর্ম ঠিকঠাক না থাকে তাহলে কি হবে সেটা নিয়েই চিন্তিত রয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তাই গত মরশুমের মতন আর ভুল করতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তাই তারা রাসেলের ওপর থেকে দায়িত্বের বোঝা কিছুটা হালকা করার জন্য পরের মরশুমে বেন স্টোককে তাদের দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। পরের মরশুমের জন্য স্টোক অকশনে অ্যাভেলেবেল হয়ে যাবে, আর কলকাতা নাইট রাইডার্স তাদের দল থেকে প্লেয়ার রিলিজ করে তাদের পার্সে মোটা টাকার অঙ্ক থাকবে। তাই আশা করছি স্টোককে দলে নিতে তেমন কোনো অসুবিধা হবে না কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাসেলের সাথে কি বেন স্টোককে নেওয়া দরকার নাইট শিবিরে? তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তুমি যদি হয়ে থাকো কলকাতা নাইট রাইডার্সের একজন বড় ভক্ত, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।